আগামী বাজেটের আকার হওয়া উচিত 20,50,000 কোটি টাকা। এই প্রস্তাব দিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি ডক্টর আবুল বারকাত বলেছেন, টাকার অঙ্কে অনেক বড় মনে হলেও আদতে বাজেট আরও বড় করার সুযোগ রয়েছে। তার মতে, সরকার চাইলে বিদ্যমান সক্ষমতা দিয়েই এনবিআর আয় করতে পারে 18,70,000 কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ যাওয়া উচিত সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে। রিজভী নওয়াজের রিপোর্ট। বরাবরের মতো এবারও স্রোতের বিরুদ্ধে গিয়ে বাজেট ভাবনা উত্থাপন করল বাংলাদেশ অর্থনীতি সমিতি। চলতি অর্থবছরের 6,03,681 কোটি টাকার বিপরীতে আগামী অর্থবছরের জন্য সমিতির প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার আকার 20,50,000 কোটি টাকার, প্রায় 3.5 গুণ বড়। এই বিশাল অঙ্ক শুনে যাদের চোখ কপালে উঠে গেছে তাদের জন্য আয়ের হিসাবও মিলিয়ে দিলেন সমিতি সভাপতি। 2022-23 অর্থ বছরের জন্য যে বিকল্প জনগণতান্ত্রিক বাজেট প্রস্তাব করছি তার মোট আকার 20,50,036 কোটি টাকা। মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায়ভিত্তিক, শোষণহীন এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে হলে এই বাজেট প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করে অর্থনীতি সমিতি। আমরা যে বাজেট বলছি এখনকার বাজেটের তুলনায় 3.4 গুণ বলো, সেখানে 100 টাকায় উন্নয়ন বাজেট হবে 66 টাকা, এখন 39 টাকা আর বাদ বাকি পরিচালন। আমাদের সংশ্লিষ্ট প্রস্তাবনায় বাজেটের আয় কাঠামো, এটা তো ব্যয়, আয় কাঠামোতেও মৌলিক পরিবর্তন হবে। মৌলিক পরিবর্তনটা মিনিমাম এই জায়গায়, এখন যে আয় হয় এই আয়ে পরোক্ষ আর প্রত্যক্ষ কর যে অনুপাত, এই অনুপাতটা হচ্ছে 77% আর 23% হবে পরোক্ষ, বর্তমানে 46% মাত্র প্রত্যক্ষ, তো এইটা উল্টা। অর্থনীতি সমিতি মনে করে রাজনৈতিক সদিচ্ছা থাকলে বড় বাজেট বাস্তবায়ন করা অসম্ভব নয়। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।